আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে চ্যানেল সাথে আছি আন্দোলনের পর নির্বাচনে ব্যর্থ বিএনপি বললেন কাদের পোখরুলের অভিযোগ ব্যর্থ রাজনীতিবিদে অসংলগ্ন সংলাপ মন্তব্য সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আজ সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হচ্ছে রোববার বনানী কবরস্থানে দাফন প্রচন্ড শীতে কাঁপছে উত্তরের জনপদ ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের জীবনযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন প্রথম মুখোমুখি রংপুর রাইডার্স এবং পর্তুগালের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃষি প্রতিষ্ঠান হোবেল উন্নত প্রযুক্তি আর প্রক্রিয়াজাতকরণ দিয়ে শীর্ষস্থানে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের পর এবার নির্বাচনও চরম ব্যর্থ বিএনপি বঙ্গবন্ধু বিনিয়োগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভায় তিনি বলেন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ একজন ব্যর্থ রাজনীতিবিদের অসংলগ্ন সংলাপ হাসির পথ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর প্রথমবারের মতো রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সাথে দলের যৌথ সভা শুরুতেই আওয়ামী লীগের টানা দুবারের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে দলের পক্ষ থেকে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে তার স্মৃতিচারণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দ ইসলাম আমি আজ এই যৌথ সভার শুরুতে তার দিদি আর কামনা করছি পরে তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তিরিশ ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় উৎসব পালনে আগামী ১৯ জানুয়ারি দুপুরে সৌরার্দি উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠানে তারা একটা নিরপেক্ষ মোটামুটি নিরপেক্ষ কর্তৃত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন সেজন্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই আগামী উনিশ জানুয়ারি বেলা আড়াইটায় ঐতিহাসিক স্তোরওয়ার্দি উদ্যানে আমরা মহা সমাবেশ করবো বিজয় উৎসব আমরা উদযাপন করব প্রশ্নের জবাবে উবায়দুল কাদের বলেন আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার পর বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া আর কোনো অবলম্বন নেই বিএনপির যা ফকরুল যেসব কথাবার্তা বলছেন এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংলাপ এ ধরনের নালিশ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আফরোজা হাসি চ্যানেলাই ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আজ সন্ধ্যা ছটায় বাংলাদেশ বিমানের একটি প্লাইতে হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছবে। রোববার বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বিস্তারিত লুৎফর রহমান সোহাগের প্রতিবেদন। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ সন্ধ্যা সাতটায় একুশ বেলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হবে সেখান থেকে রাত নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা হবে দেওয়া হবে গার্ড অফ অনার পরে দুপুর বারোটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা এবং বেলা দুইটায় ময়মনসিংহের আঞ্জমান ঈদগা মাঠে তার তৃতীয় নামাজে জানা যা হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ সারা দেশে শুকের ছায়া নেমে এসেছে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার অপেক্ষায় কিশোরগঞ্জ বাসে উনিশশো সাল থেকে কিশোরগঞ্জ এক আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান লুৎফর রহমান সোহাগ চ্যানেল আই ঢাকা প্রচন্ড শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট দিনাজপুরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না কেউই গাড়ির বাইরে করবো রিক্সা চালাইতেও মন চাইতে যাইতে

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য চলতি শীতে একচল্লিশ হাজার নয়শো কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে যা বিতরণের জন্য এরই মধ্যে নয় উপজেলায় পাঠানো হয়েছে অনেক লোক কৃষক শ্রমিক অনেক খেটে মানুষ তারা ঘর থেকে বাড়িতে ঠান্ডার কারণে তিন দিন থেকে এইরকম বাচ্চা কাচ্চারাও খুব কষ্টের মধ্যেই আছে হাত পাউন্ট আড়ায় অথবা মাঠে কাজ করতে পারি না কি করবো মানে প্যারের দ্বারা কাজও কাজও করতে হয় নীল ফামারিতে কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের অভাবে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতজনিত শিশুরা এরই মধ্যে সরকারিভাবে সাড়ে চার হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তবে তা চাহিদার তুলনায় খুবই সামান্য আছে কেউ দেখে না বললে কাজ না আমাদের এখানে কোনো সাহায্য আসে না কোনো মাল আসে না কোনো আমরা দিতে পারবো না আমাদের মতন গরিব মানুষ যদি না পায় তো এই মাল গুলো পায় কাই এই দশটার সময় বাগাইছে আমাদের পেটের জন্য একটা মার্কেটে বিক্রি করতে পারি কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন ঘন কুয়াশা থাকায় শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি সকাল নটায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস মাহমুদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান তিনি দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রথম ম্যাচে চিটগং ভাইকিংসকে নিরানব্বই রানের টার্গেট দিল রংপুর রাইডার্স টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে দুই উইকেট হারায় রংপুর হেলস এবং মিঠুনকে তুলে নেন চিটগং রবি ফ্রাইলিং পরের ওভারে আবু জায়দ রাইলি রুশোকে তুলে নিলে দশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাশাফি বিন মর্তুজার দল এরপর নাইম হাসান দুটি এবং খালেদ একটি উইকেট তুলে নেন ফলাফল পঁয়ত্রিশ রানের সাত উইকেট নেই রংপুরের এরপর বোপারার সাথে উনপঞ্চাশ রানে জুটি করেন সোহাগ গাজী নির্ধারিত ওভার শেষে রংপুর অলআউট আউট আটানব্বই রানে মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের টি সবচেয়ে আকর্ষণীয় আসর ইউসিবি বিপিএল বাই টিভিএস এর ষষ্ঠ আসর প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি চিটগং ভাইকিংস হোম ক্রিকেটে আছেন তামান্না তানজিনা খেলা সর্বশেষ জানতে যাচ্ছি তার কাছে তামান্না খেলা সর্বশেষ কি অবস্থা কি দেখছেন বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধন হলো আসলে গত আসরগুলোতে আমরা যেরকম জমকালো উদ্বোধন দেখেছি আজকের এবারের কিন্তু সেরকম কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছিল না শুধু শুধুমাত্র বেলুনুরিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি তিনি উদ্বোধন করেন এই এবারের আসরের এবং সাথে প্লেয়ারদের ইন্ট্রোডিউস করে দেয়া হয় এছাড়া আজকের এবারের আসর নিয়ে যদি আমি কিছু বলতে চাই সেক্ষেত্রে আজকে রংপুর এবং চিরং ভাইকিংসের ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়ালো প্রথম ম্যাচে আসলে রংপুর বলাই যায় যে আসলে চিরং থেকে বেশ পিছিয়ে পড়েছে রংপুরের নেতৃত্ব দিচ্ছেন মাসাফি বিন মুর্তজা তিনি তার অধীনে এর আগে দুবার বিপিএলে দুটি দল চ্যাম্পিয়ন হয়েছিল সেক্ষেত্রে মোটামুটি যেহেতু নিরানব্বই রানের মা মাত্র নিরানব্বই রানের টার্গেট এখানে আমরা চার ছক্কার আজকে সেরকম কোনো ম্যাচ দেখতেও পাইনি প্রথম ইনিংসটাতে যাই হয়তো আমরা আশা করছি কারণ লো স্কোরিং ম্যাচ তো আর পরের ম্যাচটা হচ্ছে রাজশাহীর সাথে ঢাকা রাইনামাইসের আশা করছি ওই ম্যাচটাতে যে পিচটা রেডি করা হয়েছে সেটাতে ভালো একটা সংগ্রহ আসবে আর আরেকটা কথা বলে রাখি বেশ একটা লম্বা বিরতি দিয়ে আজকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও মাঠে নেমেছেন তিনি রং ফাইকিংসার হয়ে খেলছেন মুশফিকুর রহিম যেটার নেতৃত্ব দিচ্ছেন এই এই ছিল আমার কাছে নুসরাত ধন্যবাদ তামান্না আপনাকে পর্তুগালে কৃষি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হুবেল নামে কৃষি কোম্পানি স্ট্রবেরি এবং গ্রাসবেরি সহ লাল রঙের বিভিন্ন ফল উৎপাদনের জন্য বিখ্যাত এই কোম্পানি হাইড্রোপনিক এবং ভার্টিকাল কৃষি এবং উন্নত প্রক্রিয়া যাতকরণে রয়েছে শীর্ষস্থানে আরও জানাচ্ছেন শায়েখ সিরাজ ছত্রিশ বছরের কোম্পানি হোবেল পথ চলার দশ বছরের মাথায় উনিশশো সালে শুরু করে মাটিবিহীন চাষাবাদ হাইড্রোফনিক পদ্ধতি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ আর বিষমুক্ত চাষ ব্যবস্থার কারণে তারা সফলতা আনে রপ্তানি বাণিজ্যে মূলত ভাগ আমরা ইউরোপের বিভিন্ন জায়গায় রপ্তানি করি আর আমাদের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে ইংল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস জার্মানির শীত মৌসুমে আমাদের ফলনের টার্গেট থাকে একটু বেশি তখন সেখানে আমাদের ফলের চাহিদা একটু বেশি থাকে যেমন ধরো ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত পরিকল্পিত উৎপাদন কার্যক্রমের কেন্দ্রে রয়েছে নিয়মিত সার পানি সঞ্চালন ব্যবস্থা উৎপাদনের পাশাপাশি হুবেলের বিশেষত্ব রয়েছে প্রক্রিয়াজাতকরণে আমি জানি তোমাদের কোম্পানি খুব বড় এবং বেশ ভালো যদি র্যাঙ্কিং হিসেব করি তাহলে তোমরা কত নম্বরে আছো এক নম্বরে থাকার চেষ্টা তো সবসময় আমাদের রয়েছে তবে বলছি না যে পর্তুগালেই আমরা এক নম্বর তবে পর্তুগালের টপ কোম্পানিগুলোর একটি বিষয়ে সে নিশ্চয়ই বলতে পারি সাফল্যজনক এই তৎপরতা দেখে ইতোমধ্যে গড়ে উঠেছে বেশ কিছু কৃষি কোম্পানি যারা সামগ্রিকভাবে সমৃদ্ধ করে চলেছে পর্তুগালের কৃষি অর্থনীতি রপ্তানিমুখী কৃষিপণ্য রপ্তানির জন্যে এখন সারা বিশ্বব্যাপী প্রতিটি জায়গা খুব সতর্কতার সাথে মেনে চলাটা সময়ের দাবি এবং যারাই ব্যাপারে এগিয়ে যেতে পারছে সে সমস্ত কোম্পানিগুলো পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে কৃষি পুনরাত্বাধিকার কোম্পানি হিসেবে দাঁড়াচ্ছে এটা শুধু তার নিজস্ব অবস্থান থেকে না ইউএর কমপ্লায়েন্স মেনে যারা এগোতে পারছে তারাই টিকে আছে মাদ্রেফুতা পর্তুগাল আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত নটা সংবাদে পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘটনায় জড়িত প্রত্যেকের ফাঁসি চেয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস তিনি বলেন এ ধরনের ঘটনায় কঠোর শাস্তি না করলে ধর্ষকরা আরও উৎসাহিত হবে তাতে নারীরা আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে নিটল টাটা কৃষি সংবাদ দিনাজপুরে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে দুগ্ধ ও গরু মটাতাজাকরণ খামার বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দারিদ্র বিমোচন আত্মকর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে এলাকার অনেকে দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট দিনাজপুরের কাহারোল উপজেলার হাতিয়া গ্রামের আব্দুল হাই প্রথমে তিনটি গাভী নিয়ে দুগ্ধ খামার গড়ে তোলেন বর্তমানে তার খামারে ফ্রিজিয়ান সিন্ধি ও দেশি মিলিয়ে মোট বারোটি গাভী রয়েছে প্রতিদিন তার খামারে প্রায় একশো মন দুধ উৎপন্ন হয় তার খামারে উৎপাদিত দুধ স্থানীয় বাজার সহ শহরের বেশ কয়েকটি এলাকায় সরবরাহ হচ্ছে আমার দুধের চাহিদা মিটতেছে পাশাপাশি এখানে কিছু বেকার ঢোকার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে যাদেরকে আমি এখানে কাজ দিতেছি গরু খামার পরিচালনা করে যাদের সংসার চলতেছে এই উদ্দেশ্যে আমি এই খামারটা এখানে দু সালে প্রতিষ্ঠিত করেছি শুধু আব্দুল হাই নয় দিনাজপুরের বিভিন্ন বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে গাভী ও গরু মটাতাজাকরণ খামার স্থাপন করেছেন অনেক আগ্রহী খামারি আমি এই খামারটি দেখাশোনা করি গরুর খাবার দিই মানে গরুর যে দায়িত্বটা আমার কাছে আছে দেখাশোনা দিনাজপুরে প্রায় বারোশো দুগ্ধ খামার এবং আরও দু হাজার গরু মটাতাজাকরণের খামার গড়ে উঠেছে দুগ্ধ শিল্পের সাথে অনেক মানুষ যুক্ত হয়েছে আমি মনে করি যে বেকার যুবক তরুণ যারা চাকরির পিছনে না ঘুরে এভাবে দুগ্ধ শিল্পে তারা যদি আত্মনিয়োগ করে স্বনির্ভর হতে পারবে এবং কর্মসংস্থানের একটা উপায় তারা খুঁজে বের করতে পারবে ব্যক্তি উদ্যোগে অসংখ্য ডেইরি ফার্ম গড়ে উঠেছে এই ডেয়েরি ফার্ম গড়ে ঘুরেছে অনেকের ভাগ্যের চাকা কর্মসংস্থানের পাশাপাশি মিটছে আমিষের চাহিদা তাই এসব খামারের পৃষ্ঠপোষকতা পেলে আরো খামারের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। নির্বাচনের ইশতেহারে দেয়া নদী রক্ষার অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন তারা জাহেদুজ্জামানের নদীবাত্রিক বাংলাদেশের নদীগুলো দিন দিন মরতে বসেছে একদিকে সীমান্তের ওপারে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করায় নদী শুকিয়ে যাচ্ছে অন্যদিকে পলি জমতে ভরাট হচ্ছে সাতান্নশী মহলের দখল এবং দূষণ নদীগুলোর সংকটের অন্যতম কারণ রাজনৈতিক অঙ্গীকার এবং সদিচ্ছা ছাড়া এসব নদী রক্ষা করা সম্ভব নয় তাই পরিবেশবাদীদের দাবি ছিল ইশতেহারে নদী সুরক্ষার অঙ্গীকার স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন কিছু প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হল নদীগুলোকে রক্ষা করা আমাদের দাবি হচ্ছে যে কোনোভাবেই হোক নির্বাচনের ইশতেহারে ঘোষিত সেই আপনাদের কথা অনুযায়ী আপনার আপনাদের কথা রাখবেন এবং এই সোনার বাংলাদেশের প্রতিটি নদীকে রক্ষার মাধ্যমে সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবেন নঙ্গরাজ মানববন্ধনে নির্বাচনে কাছে নদী সংরক্ষণে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয় আহ্বান জানানো হয় নদী খেকুদের তালিকা তৈরি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আমরা যেন গণসচেতনতার জন্য প্রত্যেকটি মানুষকে এই নদী খেকুদের নাম জানিয়ে দিতে পারি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা যেন সচেতন হতে পারি কারণ আমাদের মূল উদ্দেশ্য নদীমাতৃক বাংলাদেশকে রক্ষা করা যদি নদী রক্ষা না হয় তাহলে এই নদীমাতৃক বাংলাদেশ মরুমাত্রিক হয়ে যাবে সরকারের ছত্রছায়া থেকে নদীকে যারা দখল করবেন তারা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী এবং বাংলাদেশ বিরোধী তারা কর্মকাণ্ড করছেন আমরা চাই বর্তমান সরকার যেহেতু আবার নতুন করে এসছেন তারা অতীতের যে পেন্ডিং ইস্যুসগুলো ছিল এবং নদী দখলের যে বিষয়গুলো ছিল সেগুলোকে খুবই কঠোরভাবে নেবেন পাশাপাশি নদীর পক্ষে সচেতনতা তৈরিতে নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা